আসলে দীপুমণি যিনি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, যিনি কারিকুলাম প্রণয়নের অন্যতম একটি হোতা হিসেবে, অন্যতম একটি নায়িকা হিসেবে কাজ করে আমাদের সন্তানরা পড়ালেখার নাম করে প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে, ডিজিটালাইজেশনের নাম করে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা কি করলো, উঠতি বয়সের সন্তানরা তারা পর্নোগ্রাফির পড়ালেখার নাম করে আসক্ত হয়ে যাচ্ছে। সেটিকে আমরা অভিভাবকরা কখনো খেয়াল করেছি? আমাদের নীতি নির্ধারকরা রাজনৈতিক পর্যায়ে যারা আসেন, যখন যে সরকারের আমলেই আসেন, তারা কি আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এই কারিকুলামগুলো প্রণয়ন করে? দীপুমণিয়তার ব্যতিক্রম কিছু না। এই যে বাংলাদেশের যে শিক্ষার যে প্রেক্ষাপট পরিবর্তনের পিছনে তার যথেষ্ট ভূমিকা ছিল, যাকে বলা হয় একটা নীরব ঘাতক, এবং একজন নীরব ঘাতক যখন প্রকাশ্যে চলে আসে, যার রূপ বাইরে প্রস্ফুটিত হয়ে যায়, তখন মানুষ এই ডিম পচা ডিম ছুঁড়ে দিয়ে, জুতা ছুঁড়ে দিয়ে ঘৃণা প্রকাশ করবে, এটাই তো সমাজের আলো। দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নাম করে তৎকালীন শিক্ষামন্ত্রী, সাথে সাথে সেই শিক্ষামন্ত্রীর সাথে আরো কিছু শিক্ষামন্ত্রী, শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, তো সেই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা দেখেছি একটি দল সক্রিয়ভাবে কিভাবে একটি মেরুদণ্ডকে, একটি জাতির মেরুদণ্ডকে ভেঙে ফেলা যায়। তারা জাতীয় ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তারা কি করলেন, উন্নত বিশ্বের সাথে, উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা এবং উন্নত দেশের মানুষের জীবনযাত্রার মানের সাথে সংযোগ স্থাপন করেই কিন্তু সেই দেশের কারিকুলাম প্রণয়ন করা হয়। কিন্তু তারা সবাই দেখেছেন, আপনারা সবাই দেখেছেন যে কিভাবে নতুন একটি কারিকুলাম প্রণয়ন করেছে। তারা বলেছে দক্ষ জনগোষ্ঠী তৈরি করবে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করার নামে তারা বলেছে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে বেগবান করা হবে, শিক্ষার্থীদের জীবন মান উন্নত করা হবে, মানলাম শিক্ষকের জীবন মান উন্নত হবে, অ্যাসাইনমেন্টের নাম করে প্রতিটি সাবজেক্ট থেকে যদি দশটি দশটি টাকা করে, আটটি সাবজেক্টে প্রতিদিন ৮০ টাকা করে যদি অ্যাসাইনমেন্টের নাম করে একজন দরিদ্র পরিবারের শিক্ষার্থীকে দিতে হয়, তাহলে সেটি কেমন একটি বোঝা হয়ে গেল না আমাদের? আমরা তো সরকারি চাকর, সরকারি চাকররা সেই মন্ত্রীর দোসর হয়ে সরকারি চাকররা সেটি প্রণয়ন করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে, তারাও ছিলেন শোষণের জাতাকালে নিষ্কাশিত, কারণ মন্ত্রীর ভয়ে কথা বলবেন চাকরি চলে যাবে, সেই চাকরি হারানোর ভয়ে হয়তো আমাদের আমলারা সেই কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে গেলেন, মাঠে প্রয়োগ করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করলেন, এবং মাঠ পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই কারিকুলাম বাস্তবায়ন শুরু হলো। সেই বাস্তবায়ন শুরু করতে গিয়ে আমরা কি দেখি, নিজেদের আখের গোছানোর জন্য, বাড়ি গাড়ি অট্টালিকা করার জন্য বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য আপনারা মরিয়া হয়ে উঠেছিলেন। দেশ এখন